প্রিয় বন্ধুরা, আজ যে আমলটির কথা বলবো, যদি তা করতে পারেন তাহলে 2023 সালে আপনি ধনীদের কাতারে যোগ দিতে পারবেন। যদি এই আমলে অবহেলা করেন তাহলে আপনি আল্লাহর রহমত থেকে নিশ্চিত বঞ্চিত হয়ে যাবেন। আজকের প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব আছে, যেমন সন্তান জন্মের পর তাকে 2 বছর দুধ পান করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, অর্থাৎ আর জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর স্তন পান করাবে। নাম্বার 2, সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। নাম্বার 3, তাদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। যেমন ইবনে মাজার হাদিস, আকরামু আওলাদাকুম ওয়া আহসানু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদর যত্ন করো এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও। নবীজি আরও বলেন, তোমরা উপহার দেওয়ার ক্ষেত্রে সন্তানের মাঝে সমতা রক্ষা করো, কারণ আমি যদি কাউকে এই ক্ষেত্রে প্রাধান্য দিতাম তাহলে নারীদেরকে প্রাধান্য দিতাম। তিনি আরও বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়, আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তারা 10 বছর উপনীত হয়, এবং তাদের শোয়ার স্থান পৃথক করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতার উপর সন্তানের অন্যতম অধিকার হলো তাকে লেখাপড়া তীর নিক্ষেপের প্রশিক্ষণ দিয়া তার জন্য শুধু পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করা। হযরত লোকমান হাকিম তার সন্তানকে যে আদব শিক্ষা দিয়েছেন তাও শিক্ষা দিবেন, যেমন শিরিক না করা, নামাজ শিক্ষা দিবেন, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার শিক্ষা দিবেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলতে নিষেধ করবেন, কথা বলার সময় বা শোনার সময় পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতে এবং শুনতে বলবেন, অহংকারী যেন না হয় সেই শিক্ষা দিবেন, কথা বলার সময় আওয়াজ যেন নিচু রাখে সেই শিক্ষা দিবেন। আল আদাবুল মুফরাদের 1179 হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান লাগিয়ে শুনে, অর্থাৎ গোয়েন্দাকিরি করে, অথচ তারা এটা পছন্দ করে না, তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেয়া হবে। 3 জন থাকলে 2 জন কান কথা বলা না বলাটা ভদ্রতা। আদাবুল মুফরাদের 1180 হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানু সালাসাতান ফালা ইয়াতানাজাসনানি দুনা সালিস, 3 জন একসাথে থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে 2 জনে যেন গোপন পরামর্শ না করে, কারো পাশ থেকে উঠলে তার অনুমতি নেওয়াটাও ভদ্রতা। আবু বরদা ইবনে আবু মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহুর নিকট বসলাম, তিনি বলেন, তুমি আমার পাশে এসে বসেছো অথচ আমার উঠার সময় হয়েছে। আমি বললাম, তা আপনার ইচ্ছা। এখানে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু একজন জলিলুল কদর সাহাবি, তিনি বসা থেকে উঠার সময় অত্যন্ত উচ্চ পর্যায়ের ভদ্রতার পরিচয় দিলেন, উনার পাশে বসা লোক থেকে অনুমতি নিলেন। তেমনি যদি আপনি ঘরে থাকেন, যখন বাহিরে যাচ্ছেন ঘরের লোকদের বলে যাবেন, বেড়াতে গিয়েছেন আসার সময় যাদের ঘরে গিয়েছেন তাদের থেকে অনুমতি নিয়ে আসবেন। শিশু কিশোরেরা যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, খেলতে যাবে, নামাজে যাবে, যখনই বাহিরে যাবে, যেখানেই যাবেন, ঘরে মা বাবা বড় ভাই বোন থাকলে তাদের থেকে অবশ্যই অনুমতি নেওয়াটা হলো শিষ্টাচার। মন গড়া স্বপ্ন বলা যাবে না, এটা ইসলামী শিষ্টাচার বহির্ভূত কাজ। আদাবুল মুফরাদের 1179 হাদিস, যে ব্যক্তি মন গড়া স্বপ্ন বলবে তাকে কেয়ামতের দিন 2টি গমের দানার মধ্যে গিট দিতে বাধ্য করা হবে এবং শাস্তি দেওয়া হবে, যদিও সে কখনো তাতে গিট দিতে পারবে না। কিন্তু আমরা স্বপ্ন নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপ করি, যেমন অনেক লোক আছে মিথ্যা মিথ্যা স্বপ্নের কথা বলে, যা দেখেনি তাও বলে মজা করার জন্য। তাদেরকে হাসরের মাঠে 2টি গমের মধ্যে গিট দিতে বলা হবে, যদি না পারে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আর স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলা যেন প্রকৃতপক্ষে আল্লাহর উপরে মিথ্যা বলা। তাই স্বপ্ন নিয়ে মিথ্যা বলাই হলো সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যাচার। আত্মীয় স্বজন দুর্ব্যবহার করলেও তাদের সাথে ভালো ব্যবহার করা ইসলামী শিষ্টাচার।
আপনার ভাই আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনার ছোট ভাই আপনার সাথে বেয়াদবি করে, আপনার বড় ভাই আপনার সাথে দুশ্মনী করে, এর জন্য তাদের সাথে কথা বলা বন্ধ করে দিবেন, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন? না, বরং তাদের সাথে আরো বেশি ভালো ব্যবহার করবেন। তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি নবী আলাইহিস সালামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘনিষ্ঠ আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে, তারা আমার সাথে মূর্খের আচরণ করে কিন্তু আমি যা সহ্য করি। তিনি বলেন, আমি তা সহ্য করি। তখন নবীজি বলেন, যদি তোমার বক্তব্য সঠিক হয়, লাইন কানা কামা তাকুলু কাআন্নামা তুসিফুহুমুল মাল্লা, তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই পুরে দিচ্ছ। যতক্ষণ পর্যন্ত তুমি এরূপ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের মোকাবেলায় তোমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। যারা আত্মীয়কে কষ্ট দিল তাদের ব্যাপারে নবীজির কঠোর বাণী, সহিহ আত-তারগীব ওয়াত-তারহীবের হাদিস। নবী আলাইহিস সালাম তশরীফ ফরমা ছিলেন, অসংখ্য সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। এত কঠিন শব্দ হাদিস সমূহ খুবই কমই পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ আল্লাহর রসুল ফরমালেন, যার কোনো আত্মীয় তার প্রতি অসন্তুষ্ট কিংবা যে তার কোনো আত্মীয়কে অসন্তুষ্ট করেছে, সে যেন এখান থেকে বের হয়ে যায়, আমার এই মাহফিল থেকে সে যেন দূর হয়ে যায়। এ কঠিন ঘোষণা দেওয়ার পর এক সাহাবি উঠে চলে গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো। অন্যান্য সাহাবিরা বলেন, আমরা কোনো প্রশ্ন করিনি, তবে আমাদের চাহনি ছিল প্রশ্নবোধক। সে সাহাবি আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরে আমাদেরকে বলল যে আমার খালা আমার উপর নারাজ ছিল, যখন আল্লাহর রসুল ঘোষণা দিল যে তার কোনো আত্মীয়কে নারাজ করেছে সে যেন বের হয়ে যায়, তখন আমি আমার উপর নারাজ আমার খালার কাছে চলে গেলাম আর খালাকে রাজি করে তারপর ফিরে এসেছি। প্রিয় নবীজি এত কঠিন হুকুম দেওয়ার কারণ হিসেবে বলেন, যেখানে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল এরশাদ করেন, যার লম্বা হায়াত প্রশস্ত রিজিক মন্দ মৃত্যু থেকে মুক্তির আশঙ্কা আছে আকাঙ্ক্ষা আছে, তার উচিত আল্লাহকে ভয় করা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। এটি মুসনাদ আহমদের হাদিস। আত্মীয়তা ছিন্নকারীকে শবে কদর শবে বরাতের রাতেও ক্ষমা করা হয় না। আর বর্তমানে সবচেয়ে বেশি আত্মীয়তা ছিন্ন হয় নিকট আত্মীয়দের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে বেশি সম্পর্ক ছিন্ন করে, যার ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, কামায় রুজিতে বরকত চলে যায়, সংসারে অভাব নেমে আসে, পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, শারীরিক মানসিক অসুস্থতা বৃদ্ধি পায়, হায়াতে বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।